ব্যবসা বাণিজ্যের সংবাদ বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। স্বপ্নের পদ্মা সেতুতে বসানো হলো শেষ স্প্যান, এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের পুরো সেতুর কাঠামো। মুন্সিগঞ্জের মাওয়াপ্রান্তে বেলা 12টার দিকে সেতুর 12-13 নম্বর পিলারের উপর শেষ স্প্যানটি বসানো হয়। গতকাল বিকেলে তিয়ানি নামের ভাসমান ক্রেনের মাধ্যমে মাও কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটিকে পিলারের কাছে নেওয়া হয়। এখন চলছে পজিশনিং, পিলারের উচ্চতায় স্প্যানটিকে তোলা ও বেয়ারিংয়ের উপর রাখার কার্যক্রম। স্প্যান স্থাপনের কাজ নির্বিঘ্ন করতে পিলার থেকে নিরাপদ দূরত্বে নৌযান চলাচল নিশ্চিত করেছে সেনাবাহিনী। 41 নম্বর স্প্যানটিতে বাংলাদেশ ও চীনের পতাকা রয়েছে। স্প্যানের গায়ে বাংলা, ইংরেজি ও চাইনিজ ভাষায় লেখা বিশেষ বার্তায় বলা হয়েছে, বহু বছরের প্রচেষ্টায় দেশি বিদেশি শ্রমশক্তির মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের পথে। স্প্যান বসানোর সর্বশেষ পরিস্থিতি জানতে এখন যুক্ত হচ্ছে সহকর্মী এজি মাহমুদের সঙ্গে। এজি মাহমুদ, কি অবস্থা? আমরা তো জেনে গেছি যে স্প্যানটি বসানো হয়ে গেছে সফলভাবে, বিস্তারিত জানতে চাই শেষ খবরটি আপনার কাছ থেকে। ঠিক 12:02 মিনিটে পদ্মা সেতু যারা প্রকৌশলী তারা নিশ্চিত করেছেন যে 12:02 মিনিটে আসলে পদ্মা সেতুর স্প্যান যেটা সেটি আসলে বসানো হয়েছে। সেতুর যে 6.15 কিলোমিটার সেটি এখন পুরোপুরি পদ্মার বুক চিরে কিন্তু দৃশ্যমান। এর মধ্য দিয়ে কিন্তু শরীয়তপুর এবং মুন্সিগঞ্জের যে মাওয়া এবং জাজিরা প্রান্ত সেটি সংযুক্ত হলো। যে কোনো প্রকল্পেরই কিন্তু অর্থনৈতিক গুরুত্ব থাকে ইব্রাহিম। নিঃসন্দেহে পদ্মা সেতু একটি দেশের সবচেয়ে বড় প্রকল্প, বাস্তবায়িত হতে যাওয়া, সম্পূর্ণ হতে যাওয়া প্রকল্প, সেই প্রকল্পের অর্থনৈতিক কিন্তু ব্যাপক গুরুত্ব রয়েছে। প্রথমত যে গুরুত্বের কথা বলতে চাই ইব্রাহিম, সেটা হচ্ছে সড়ক যোগাযোগ। সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চয়ই নিঃসন্দেহে বিনিয়োগ, অর্থনৈতিক বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যেখান থেকে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে সেখানে কিন্তু দেশি বিদেশি বিনিয়োগকারীরা নিঃসন্দেহে সেখানে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন শিল্পে বিনিয়োগ করতে চান। এবং এই সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্দরের সঙ্গে যুক্ত করবে সরাসরি রাজধানীর সঙ্গে, যেটি বলা যায় যে বেনাপোল এবং হিলি যে স্থলবন্দর রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ দুটি বন্দর, যে বন্দর দিয়ে আমরা বিপুল পরিমাণ পণ্য আমদানি রপ্তানি করে থাকি। সুতরাং সেই বন্দরের সঙ্গে যখন রাজধানীর সরাসরি এই পদ্মা সেতুর সংযোগ স্থাপন হবে, তখন নিঃসন্দেহে বলাই যায় যে ব্যবসা বাণিজ্যে নতুন করে গতি ফিরবে আবার এবং গতি বাড়বে সেই সঙ্গে। এবং ইব্রাহিম, শুধুমাত্র সড়ক যোগাযোগই নয়, আপনি জানেন যে এখানে 4 লেনের সড়ক ছাড়াও কিন্তু মিটার এবং ব্রডগেজের রেল লাইন স্থাপিত হবে। মালামাল পরিবহনের জন্য এবং যাত্রী পরিবহনের জন্য দ্রুতগতিতে চলাচল করার জন্য রেল লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটিও কিন্তু অনেক বিনিয়োগকারী কিন্তু আন্দোলন নিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে মালামাল কিন্তু ট্রেনের ক্ষেত্রেও কার্গোর মাধ্যমে পরিবহন হয়ে থাকে। সুতরাং সব কিছু মিলিয়ে ইব্রাহিম নিঃসন্দেহে বলাই যায় যে এই পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক, বাংলাদেশের অর্থনীতিতে নিঃসন্দেহে অবদান রাখবে। এবং সেই সঙ্গে যে বিষয়টি, যখন জাইকা যখন 2004 সালে এই পদ্মা সেতু যখন সমীক্ষা করেছিল, তখন কিন্তু বলা হয়েছিল যে বাংলাদেশের জিডিপিতে কিন্তু নতুন প্রবৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি যুক্ত করবে এই পদ্মা সেতু। সেখানে বলা হয়েছিল 2004 সালে জাইকার সমীক্ষায় যে 2.3% জিডিপি প্রবৃদ্ধি যুক্ত হবে দেশের অর্থনীতিতে। এবং যদি আমরা বিবেচনা করি সেটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে, এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সেটি যুক্ত করবে 1.23%। ইব্রাহিম, নিঃসন্দেহে পদ্মা সেতুর এই বড় প্রকল্পের কারণে কিন্তু দারিদ্র কমবে, সেটিও বলা হয় 0.86% পর্যন্ত দারিদ্র কমবে, সেটিও সমীক্ষায় বলা হয়েছিল। ইব্রাহিম, এই ছিল এখনও পর্যন্ত এই মুহূর্তের খবরাখবর আমার কাছে। নিশ্চয়ই পরবর্তীতে আরও ধন্যবাদ। অর্থনীতির সম্ভাবনা নিয়ে আপনি অনেক বিস্তারিত আলাপ করেছেন। পদ্মা সেতু হয়ে গেলে অর্থনীতিতে কী প্রভাব পড়বে, এই নিয়ে এখন আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আবু ইউসুফ এবং খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। আপনাদের দুজনকে দেখতে পাচ্ছি, দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। অধ্যাপক আবু ইউসুফ স্যার, আপনার কাছে যদি শুরুতে আসি, একটু বলবেন যে পদ্মা সেতু খুলে দিলে সবচেয়ে বেশি উপকৃত হবে দক্ষিণাঞ্চলের মানুষ, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু অর্থনীতির কোন খাতটি সবচেয়ে বেশি উপকৃত হবে? দেখুন, একটি দেশের উন্নয়নের পূর্ব শর্তই হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন। এবং এই আজকের যে দিনটি, এটি একটি মাইল ফলক হিসেবে বাংলাদেশের এবং অতি প্রত্যাশিত নিজস্ব অর্থায়নে আজকে আমরা চেষ্টা করলে যে করতে পারি, সেটি একটি অন্যতম একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। আশা করছি যে যিনি রিপোর্টার উনি সঠিকভাবেই বলেছেন
যে জাইকার যে সমীক্ষা সেখানে বলা হয়েছে যে জিডিপি প্রবৃদ্ধিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদিও সঠিক ভাবে এটার এস্টিমেশন করাটা কঠিন, তারপরেও যতটুকু এস্টিমেশন আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি সেটা 1-1.5% মতো জিডিপি প্রবৃদ্ধি হবে। এবং শুধু জিডিপি প্রবৃদ্ধি না, আপনারা জানেন যে আমাদের প্রবৃদ্ধির পাশাপাশি বৈষম্য, আর্থিক বৈষম্য যেটাকে আমরা বলি ইনইকুয়ালিটি, সেই জায়গাটা কিন্তু আমরা যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চল যেটা, সেইটা কিন্তু আমি মনে করি যে অন্তত ইনইকুয়ালিটি রিডিউস করার ক্ষেত্রে এই পদ্মা সেতু একটা বড় ধরনের আপনার ভূমিকা পালন করবে। আবু ইউসুফ, আপনার এই কথার সূত্র ধরে যদি কিছু জানতে চায় যে যদি বৈষম্য কমে, ইনইকুয়ালিটি কমে, তাহলে দারিদ্র বিমোচনে একটা অগ্রগতি হবে, হয়তো দারিদ্র বিমোচনে কতটুকু ভূমিকা আমরা দেখতে পাবো? না না, অবশ্যই আপনারা জানেন যে আমাদের এখন ডিস্ট্রিক্ট ওয়াইজ দারিদ্রের সব ডেটা আছে, যেটা বিবিএস এর। সুতরাং আমরা এখানেও যেটা বলেছে যে 0.8% মতো কমতে পারে, এবং আমি মনে করি এটা আরো বেশি পরিমাণেও কমতে পারে, হয়তো 1-1.5% দারিদ্র কমতে পারে। কারণ হচ্ছে, কারণ আপনি জানেন যে সরকার কিন্তু 100 স্পেশাল ইকোনমিক জোন করার কথা 2030 সালের মধ্যে। সুতরাং এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে সমস্ত অর্থনৈতিক, বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন, প্লাস হচ্ছে আমাদের যে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে, অন্যদিকে বিনিয়োগের কিন্তু একটা স্থবিরতা আছে। সুতরাং এই অবকাঠামোগত উন্নয়নের ফলে যে আমাদের যারা বৈদেশিক যারা বিনিয়োগকারী আছে তারা কিন্তু আকৃষ্ট হবে, এবং ডেফিনেটলি তারা এই অঞ্চলে তারা বিনিয়োগ করতে পারবে। আরেকটা, যেটা দুইটা বন্দরের কথা বলেছে, আসলে আমাদের যে জিও ইকোনমিক্স, যেটাকে আমরা আঞ্চলিক যে আমাদের যে সহযোগিতা, আঞ্চলিক যে অর্থনৈতিক সহযোগিতা, সেগুলোও কিন্তু আমাদের ব্যাপক প্রসার হবে। অর্থাৎ এই পদ্মা সেতুর একটা বহুমাত্রিক কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা সড়ক এবং রেল পথ। আপনি একটু আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা একটু যেতে চাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আপনার কাছে। আপনি একই সাথে সাবেক সহসভাপতি, খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি, এবং পায়রা বন্দর ব্যবহারকারীর যে সমন্বয় পরিষদ সেখানেও আপনি সক্রিয়ভাবে যুক্ত আছেন। আপনার কাছে একটু জানতে চাই, যদি এই সেতুটি একদম সচল হয়, গাড়ি চলাচল শুরু হয়ে যায়, তখন দক্ষিণের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে, পালে কতটুকু হাওয়া লাগতে পারে? ধন্যবাদ, সকল প্রশংসাই আল্লাহর। প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে, আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছে, সেই কারণে আমরা শুক্রিয়া আদায় করি। আসলে এই পদ্মা সেতু আমাদের স্বপ্নের পদ্মা সেতু হিসেবে আমরা জানতাম, এটি যে কখনো বাস্তবায়ন হবে, বিশ্বব্যাংক যখন আমাদেরকে না করে দিয়েছিলেন তখন জননেত্রী শেখ হাসিনা তার সাহসিকতা দিয়ে দেশপ্রেমের জায়গা থেকে উনি চ্যালেঞ্জ হিসেবে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে কার্যক্রম শুরু করেছিলেন, আজকে সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করি এবং শেখ হাসিনার কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। সেই পদ্মা সেতু আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। পদ্মা সেতু মানে হলো আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়ন, পদ্মা সেতু মানে হলো আমাদের দারিদ্র বিমোচন, পদ্মা সেতু বাস্তবায়ন মানে হলো আমাদের ঘুরে দাঁড়ানো বাংলাদেশ। শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চল নয়, বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে জিডিপি প্রবৃদ্ধি সেটি 1-2% বৃদ্ধি শুধু নয়, আমাদের দারিদ্র বিমোচন হবে। পদ্মা সেতু বাস্তবায়ন হলে আমাদের এক্সপোর্ট, যেটি রপ্তানি, এই অঞ্চল দিয়ে প্রচুর ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আমদানি রপ্তানি, দেশি বিদেশি বিনিয়োগকারীরা, বিদেশি বিনিয়োগকারীরা যোগাযোগ ব্যবস্থা। আপনার কাছ থেকে সুনির্দিষ্টভাবে যদি জানতে চাই, নিশ্চয় শুনতে পাচ্ছেন যে দক্ষিণের মানুষ অপেক্ষা করছে, পদ্মা সেতু চালু হবে, এখান থেকে গাড়ি চলাচল শুরু হবে, দক্ষিণের মানুষের জন্য আসলে কতটুকু উন্নতি হবে, দারিদ্র বিমোচন বলেন, অর্থনীতির চাকা বেগবান বলেন, কতটুকু উন্নতি হবে? আমাদের হচ্ছে এটি আমাদের এই উৎসবের শেষ নেই, এটি হচ্ছে সবচেয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো পদ্মা সেতু। আমাদের পদ্মা সেতু বাস্তবায়ন হলে অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধশালী হব, দারিদ্র বিমোচন হবে, আমাদের বেকারত্ব লাঘব হবে, সাথে সাথে আমাদের এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে সাথে বাংলাদেশও কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। সেই কারণেই আমরা বলতে চাই, পদ্মা সেতুর সাথে আমাদের মোংলা বন্দরের একটি কানেক্টিভিটি আছে, পদ্মা সেতুর সাথে খানজাহানালি বিমানবন্দর, তাহলে বিদেশি আমাদের বিনিয়োগকারীরা এখানে আগ্রহ প্রকাশ করবে, বিনিয়োগ করবে, ফলে বিনিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে যাচ্ছে তার মূল ভূমিকা পালন করবে কিন্তু পদ্মা সেতু, খানজাহানালি বিমানবন্দর, মোংলা বন্দরকে ঘিরে আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চল। ফলে পদ্মা সেতু আমাদের জন্য সবচেয়ে একটি বড় চ্যালেঞ্জ। সাইফুল ইসলাম, আপনার কাছ থেকে শেষ প্রশ্নটি জানতে চাই, উত্তর জানতে চাই, একটু বলবেন যে পায়রা বন্দর এখন আমরা জানি যে তার সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছে না, পদ্মা সেতু চালু হয়ে গেলে পায়রা বন্দরের কার্যক্রম, এর গতি সব কিছুই বাড়বে, আপনি এর সঙ্গে নিজেও জড়িত আছেন আলাদা করে, এই পায়রা বন্দরের পালে কতটুকু হাওয়া লাগবে, আপনারা কিভাবে সবকিছু আন্দাজ করছেন?
আসলে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম পায়রা বন্দর। যে পায়রা বন্দরের একটি জায়গায় যে জায়গাটি একটি বন্দর সেটিকে একটি সমস্যা, মূল জায়গাটি আমাদের সমুদ্রের একেবারে উপকূলের কারণে, এখানে স্রোতের কারণে আমাদের ব্যাপক হারে যে জাহাজগুলি থেকে আমাদের জাহাজ থাকে সেখান থেকে পণ্য খালাসে ওঠানামায় সমস্যা হয়, সেটিও সেই জায়গাটিও আমাদের সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে সেই জায়গাটি কতখানি সহনীয়ভাবে কাজ করা যায়। বর্তমানে সেই কাজগুলি চলছে। আমরা মনে করি যে পদ্মা সেতু বাস্তবায়নের সাথে পায়রা বন্দরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পায়রা বন্দরে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং আমদানি রপ্তানি বৃদ্ধি পেলেই কিন্তু একটি বন্দরকে ঘিরেই কিন্তু একটি অঞ্চলের কিন্তু অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারে। ফলে আমরা বিশ্বাস করি চট্টগ্রাম বন্দর যেভাবে গতিশীল, মোংলা বন্দর গতিশীল হতে যাচ্ছে এবং শুরু হয়েছে। মোংলা বন্দরেও গত মাসে 138টি জাহাজ ছিল। আমরা পায়রা বন্দরও বিশ্বাস করি যে পায়রা বন্দরও পদ্মা সেতু বাস্তবায়নের সাথে ঘুরে দাঁড়াবে এবং সেই ঘুরে দাঁড়ানোর সাথে সাথে কিন্তু শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী নয়, আমাদের বেকারত্ব লাঘব, দারিদ্র বিমোচন, আমাদের ওই অঞ্চলের ওই আমাদের দেখা যাবে পুরো বরিশাল বিভাগে কিন্তু পায়রা বন্দর। জি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের সময় থাকলে আবারও ফিরে আসার চেষ্টা করবো আপনার কাছে। ডক্টর আবু ইউসুফ, একটু জানতে চাই যে নিজেদের অর্থায়নে এই এরকম একটি বড় প্রকল্প আমরা করতে পেরেছি, এটি অবশ্যই আমাদের সাহস দেখাচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমাদের অর্থনৈতিকভাবে এখনও কিছুটা পিছিয়ে আছে দেশ, সেই সব জায়গায় আসলে এখন এরকম আর কি কি বড় প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যাওয়া যেতে পারে এই পদ্মা সেতুর অনুকরণেই, যদি বলি সাহস দেখানোর পথে? জি, আমি আপনার প্রশ্নে আসার আগে আরেকটি জিনিস বলতে চাই। আজকে যে উত্তরবঙ্গের যে আর্থিক বলেন, সামাজিক বলেন, যে চেহারার পরিবর্তন, এর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু যেটা যমুনা সেতু আপনি দেখেছেন যে এটা কিন্তু আমূল একটা পরিবর্তন করেছে। আমাদের হাতেই কিন্তু বেস্ট প্র্যাকটিস আছে, তো আশা করি যে এই সেতুর ফলে কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে অর্থনৈতিক এবং সামাজিক যে উন্নতি সেটা হবে। আরেকটি যেটা আপনি বলতে চাই যে বাংলাদেশ কিন্তু এখন যেহেতু এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রির যাওয়ার একদম দ্বার প্রান্তে, সুতরাং এরকম একটা মুহূর্তে কিন্তু এই সেতুটি আমরা হয়তো উদ্বোধন করতে যাচ্ছি। পাশাপাশি যে এসডিজি অর্জনে, আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও কিন্তু এই সেতুটা কিন্তু অনেক বড় ধরনের ভূমিকা পালন করবে। এর পাশাপাশি আপনি যেটি বলেছেন, আমি মনে করি যে সারা বাংলাদেশের যে রেল নেটওয়ার্ক, আপনি দেখবেন যে উন্নত দেশগুলোতে তাদের যে রেল নেটওয়ার্কটা খুবই উন্নত, বাংলাদেশেও কিন্তু অন্তত আমি মনে করি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সাথে এই রেল নেটওয়ার্কটা কিভাবে আরো বেশি পরিমাণে মানে এটাকে সমৃদ্ধ করা যায় এবং সমস্ত হাইওয়ে গুলো যাতে ফোর লেন, মিনিমাম ফোর লেন যাতে করা হয় এবং ঢাকা চিটাগং যেটা সেটা হয়তো ফোর লেন আছে, এটাকে হয়তো আরো সিক্স লেন বা এইট লেনে রূপান্তরিত করা। সুতরাং এই ধরনের বড় বড় যখন অবকাঠামোগত উন্নয়ন আমরা হাতে নিব, তাহলে ডেফিনেটলি আমরা দেখতে পাবো যে আসলেই বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশের চেহারা বহুত বাস্তবেও কিন্তু তার যে আমরা দেখতে পাবো, তার যে লক্ষণ সেটা কিন্তু বাস্তবে আমরা দেখতে পাবো। তো এইভাবেই আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন, পাশাপাশি আমাদের যে বিমানবন্দরগুলো সেগুলোরও কিন্তু আসলে অনেক ব্যাপক সম্প্রসারণ, আধুনিকায়ন, সেই জিনিসগুলো কিন্তু আমাদের করতে হবে। করতে পারলেই আমরা মনে করি যে আমাদের যে অর্থনৈতিক এবং সামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়নে আমাদের যে গতি সেটা কিন্তু ত্বরান্বিত হবে। অধ্যাপক আবু ইউসুফ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমি একটু আসলে অগ্রাধিকার তালিকার কথা বলেছিলাম, আপনার গবেষণায় কি বলে যে আঞ্চলিক সংযোগের জায়গায় এরকম আমাদের আরো দুই একটি বড় প্রকল্প দরকার আছে কিনা, যদি একটু বলেন। না, যেটা বললাম যে আমাদের এই সড়ক যোগাযোগ বা রেল যোগাযোগ এগুলো যদি আমরা করতে পারি, পাশাপাশি এই পদ্মা সেতুর ফলে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যে রোড নেটওয়ার্ক এবং ট্রান্স এশিয়ার যে রেলপথের সঙ্গে কিন্তু সংযুক্তির পথেও কিন্তু একটা গতির সঞ্চার কিন্তু এই এর মধ্য দিয়ে হবে। পাশাপাশি আমাদের আপনি খেয়াল করতে হবে যে আমরা যে বলছি আমার গ্রাম আমার শহর, সুতরাং এই যে গ্রামের যে অবকাঠামোগত উন্নয়ন এবং সেটার সাথে যে নিয়ারেস্ট যে গ্রোথ সেন্টার, আপনি জানেন যে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু একটা এক ধরনের স্থবিরতা আছে, সুতরাং এই কর্মসংস্থানের কিন্তু এই মানে সুযোগ সৃষ্টিতেও কিন্তু আমাদের এই বড় বড় অবকাঠামোগত উন্নয়নগুলো একটা ব্যাপক ভূমিকা পালন করবে। জি, অধ্যাপক আবু ইউসুফ, অসংখ্য ধন্যবাদ টালিখাতায় যুক্ত হওয়ার জন্য। আজকে আমাদের টালিখাতার এই পর্যায়ে সময় ফুরিয়ে এসেছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। প্রণোদনা প্যাকেজ এবং সরকারের দ্রুত কার্যকর সিদ্ধান্তের কারণে করোনা মোকাবেলা করে চাঙা হচ্ছে দেশের অর্থনীতি। প্রণোদনা প্যাকেজ নিয়ে
অর্থ বিভাগের ধারাবাহিক তৃতীয় দফা আলোচনায় কথা বলেছেন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। তিনি জানান, করোনায় আক্রান্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের 27.5 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আলোচনায় উপস্থাপিত প্রবন্ধে অর্থ সচিব জানান, এপ্রিল ও মে মাসের লকডাউনের সময় 211,017 মেট্রিক টন চাল দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করেছে সরকার। এছাড়া মহামারীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 2টি আলাদা প্রকল্পে এপ্রিল থেকে 10 টাকা ও 30 টাকা কেজি দরে 218,000 টন চাল বিতরণ করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আক্রান্ত 71 পরিবারের মধ্যে 27.5 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সম্ভবত এখানে তথ্যটি আবার একটু মিলিয়ে দেখার দরকার আছে। অর্থ সচিব বলেন, করোনায় লকডাউনের কারণে বাংলাদেশের অর্থনীতি থমকে গেল, ধ্বংস হয়ে যায়নি, বরং লকডাউন খুলে দেওয়ার পর অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। করোনায় লকডাউনের কারণে বাংলাদেশের অর্থনীতি থমকে গেলেও ধ্বংস হয়ে যায়নি। প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ এবং সরকারের দ্রুত ও কার্যকরী সিদ্ধান্তের কারণে অর্থনীতি আবারও চাঙ্গা হচ্ছে। সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দেওয়া হয়। এবার জাতীয় পর্যায়ে 9টি ও জেলা পর্যায়ে 131টি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়েছে। এবারের ভ্যাট দিবসের স্লোগান, মুজিব বর্ষের অঙ্গীকার ইএফডিতে এনবিআর। প্রতিবছর 10ই ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও 10 থেকে 15ই ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম সব প্রতিষ্ঠানকে ঠিকমতো ভ্যাট পরিশোধের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে ফিনল্যান্ডের বড় বিনিয়োগ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিআই ও ফিনল্যান্ডের ব্যবসায়িক সংগঠন ফিনিশ চেম্বার অফ কমার্স ফিনচ্যামের যৌথ আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এদেশে বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। আর যে সকল পণ্য ফিনল্যান্ড থেকে আমদানি করা হয় সে সকল পণ্য ধীরে ধীরে দেশেই তৈরির আহ্বান জানান বিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। আমি বিশ্বাস করি দুদেশের মাঝে বাণিজ্য সম্পর্ক বাড়লে সম্পর্ক আরও ভালো হবে। বাংলাদেশ চামড়াজাত পণ্যসহ আরও পণ্য রপ্তানি করতে চায়, যা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে। যে পণ্যগুলো যারা তারা তৈরি করে সেটার ম্যানুফ্যাকচারিংটা বাংলাদেশে করার জন্য বলছি। ম্যানুফ্যাকচারিংটা বড় স্কেলে যদি নাও হয়, ধরেন স্মল স্কেলে হলেও এটা এখান থেকে শুরু করা এবং তার কম্পোনেন্টগুলো বাংলাদেশে একটা অংশ, একটা রোডম্যাপ তৈরি করে একটা অংশ এখানে তৈরি করা। টালিখাতা জি, পর্যন্তই, সঙ্গে থাকুন।